السلام عليكم সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারো চলে আসলাম হচ্ছে মাছ ধরতে তো আজকে হচ্ছে বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে দেখতে পাচ্ছেন যে ঘোলা পানি হয়ে গেছে কিন্তু মানে কি বলবো আর মাছ এত মাছ মানে ধরা পড়তেছে জালে মানে বলার মতন না তো দেখা যাক যে বড় ভাই হচ্ছে দেখেন জাল আটকে গেছে পানিতে নেবে গেছে নেবে জাল ছড়াচ্ছে তো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা ওই দেখেন মানে প্রতিটা খেয়ে 10 12 করে পাওয়াই যাবে মানে মিস নাই এই দেখেন এরকম মাছ জালে আটকা পড়ে এই যে আমাদের বাড়ির পাশে যে ছোট খাল দেখতে পাচ্ছেন তো এই মাছ কি মাছ বাংলাদেশে কি এরকম মাছ পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে বলবেন যে এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় বা নাম মাছের নাম কি দেখেন কি কি সুন্দর সুন্দর মাছ আরো হচ্ছে যে ব্যাগের মধ্যে পাওয়া গেছে দেখেন দেখাই আপনাদের কি আরেকটু ভালো করে এই দেখেন অনেক মাছ ধরা পড়ছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মোয়া মাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কিন্তু মোয়া মাছ অনেক বড় সাইজের মোয়া মাছ দেখেন এরকম মোয়া মাছের সাইজ কিন্তু বাংলাদেশে খুবই কম পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন মাছে ভর্তি দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পুঁটি মাছ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাছ পাইছি আজকে তো আরো সামনের দিকে যাবে এখন তো ভাই আসেন সামনের দিকে আসেন এই যে বড় ভাই জাল খাওয়াচ্ছে তো দেখা যাক মাছ ওঠে কিনা আসলে সবসময় কিন্তু মাছ ওঠে না মাঝে মধ্যে কিন্তু মিসও হয় তো এই জালে হচ্ছে একদম মানে দেখেন মিস মানে ফাঁকা একটাও নাই এখন আমরা চলে যাবো ওইখানে ওইখানে পানি স্থির আছে ওইখানে হচ্ছে মাছটা হচ্ছে একটু ভালো পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি দেখেন কি সুন্দর সুন্দর পুঁটি তারপরে এই যে বাটা মাছের মতন একটি মাছ আছে দেখায় এই দেখেন একদম মনে হচ্ছে যে মনে হয় অরিজিনাল বাটা এটা মনে হয় একদম অরিজিনাল বাটা এই যে দেশি পুঁটির মতন দেখেন দেখা যাচ্ছে একদম আর আরও তো মানে বিভিন্ন ধরনের মাছ তো পাওয়া যায় দেখেন আর এই মাছ মারার উদ্দেশ্য কি জানেন আসলে আনন্দ করি বা আনন্দ উপভোগ করি তার পাশাপাশি আমাদের কিন্তু খাওয়া খরচটা কিন্তু কমে যায় এই যে ধরেন এই যে আজকে মাছ এই যে মানে নিয়ে যাচ্ছি আপনার তিন দিন বা দুই দিন পর আবার ধরতে আসবো কিন্তু আমাদের প্রতি মাসে দেখা গেল ওদের 500 টাকা খরচ হয় এই মাছ মারার কারণে আমাদের 200 টাকা কমে যায় কিন্তু প্রতি মাসে তাহলে আমাদের কিন্তু 200 টাকা আমি হয়তো বাসায় পাঠাইতে পারতেছি বা অন্য কাজে কিন্তু আমি লাগাইতে পারতেছি ঠিক আছে না ভাই আচ্ছা এই জন্য আমরা মনে করেন যে মাছ ধরে মাছ ধরতে আসি আর এই মাছটা মনে করেন হচ্ছে কিনতে পাওয়া যায় না বাজারে মানে একমাত্র যারা জাল দিয়ে মাছ ধরবে তারাই শুধু মনে করেন এই মাছটা খাইতে পারবে কিনতে পাওয়া যাবে না সমুদ্রে মাছ হলেও কিনতে পাওয়া যায় তো আসেন দেখা যাক যে ওইদিকে আবার বড় ভাই যাচ্ছে আপনারা তো অনেকেই মাছ মারার ভিডিও পছন্দ করেন বিধায় কিন্তু মাছ বানাই মাছ ধরার ভিডিও বানাই বা মাছ আমরা ধরতে আসি হ্যাঁ খাওয়ার উদ্দেশ্য আছে আবার আপনাদের দেখানোরও মানে উদ্দেশ্য করে আর কি ভিডিওগুলো বানানো হয় তো আপনারা তো অনেক ভালোবাসা দিচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ পানি খুব ঠান্ডা পার হয়ে আসলাম কিন্তু বড় ভাই তার আগে খেয়াও দিয়ে দিছিল অবশ্যই অবশ্যই না যাবে না যাবে না যাবে না যাবে না দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ পাইছে লাফাচ্ছে লাফাচ্ছে এই দেখেন মোয়া চেলা উঠেছে এইখানে মোয়া মাছটা বেশি ওঠে চেলা মাছ এই যে দেখতে পাচ্ছেন চেলা তারপরে এই যে বাটার মতন যে মাছগুলো দেখতে সেই মাছ তারপরে এই যে আর একটা আছে অনেকে বলেছেন যে হচ্ছে রায়েক মাছ আমি লাইভে গেছিলাম অনেকে এই মাছটাকে বলেছেন হচ্ছে রায়েক মাছ রায়েক মাছের মতন এই যে দাগ আছে তো গায়ে এই দেখেন মোয়া হচ্ছে একদম তাজা জীবিত সেই সুন্দর খেয়া হয়েছে জালটা পড়তে দেন নাকি মাছ পড়ছে তো
মোয়া মাছ পড়ছে বাহ অনেক সুন্দর খেয়া হইছে এই উপরে কি ওই উপরের দিনে মারলে কি মাছ পড়বি ওই জায়গায় ওখান থেকে তো জঙ্গল তাই না যাওয়া যাবে না মনে না একটু পর মানে আরো কমলে পারে হব অনেকগুলো মাছ ধরলাম একসঙ্গে প্রায় দুই তিন কেজি তো হবে মাছ ধরলাম আজকে